তো এখানে গরমে গা ঘেমে যাচ্ছে, টপ টপ করে ঘাম পড়তেছে। আর একই সাথে আরেকটা বিষয় আমরা দেখলাম যে পোড়া তেল এবং আগেকার যে শিরা, মিষ্টির যে শিরা, এগুলো সমানে আপনি ব্যবহার করছেন বছরের পর বছর, এটা ফেলে দেন না, মিষ্টি করেন এখানে, এই পথে যখন ওদিকে যাবেন। নাম দিয়েছেন মদিনা, মদিনা নাম শুনলে তো সবাই আকর্ষণ বোধ করবে, মুসলমানরা মক্কা শরীফ মদিনা শরীফ এই নাম শুনলে বলে ঠিক আছে এগুলো খাই। ছানা তৈরি করেন কি দিয়ে? কি দুধ? গরুর দুধ, তরল দুধ, তরল দুধ। প্যাকেটের দুধ কি করে করেন? আমি 100 বার স্বীকার করেছি। আপনাকে সতর্কতা মনে করে 20,000 টাকা জরিমানা মনে করা ছিল। করুক, সমস্যা নেই। এগুলো কি? এটা এটা কি? নিজেদের খাবার জন্য এটা নিজেদের খাবার তৈরি করেন, কারিগরদের খাবার মূল কারখানা ওই পাশে, মূল কারখানা দোতলা কি আছে? জাল দিয়ে তুইছে, এটা কাজ চলতে পুজো নিয়ে চলতে আছে না। প্লিজ একটু দেখি, প্লিজ। এখানে থাকবে দুই দিন? এরপরে কি করবেন এটা এখান থেকে? শোরুম আছে না আপনাদের? কয়টা আউটলেট? কোথায়? এখানে বিক্রি করবেন, এখানে নেবেন, ওখান থেকে বিক্রি হবে। ছানা তৈরি করেন কি দিয়ে? কি দুধ? কিন্তু আপনার এই প্যাকেট আমরা ওইখানেও দেখলাম, যেখানে ছানা তৈরি করতেছেন সেখানেও দেখেছি আমরা এই প্যাকেটটা। আপনার কর্মচারী যারা তৈরি করছেন খালি গায়ে আছে, ঘাম ঘেমে গিয়েছে, ঘাম পড়ে যাচ্ছে, এর একটা বিষয়। এবং এর সাথে ওই যে অপরিষ্কার ফ্লোর, ফ্লোরটা পরিষ্কার রাখতে হবে। আর দ্বিতীয় যে ইস্যুটা সেটি হচ্ছে যে আপনি ওই ফুটগেট নাম দিয়ে, ফুটগেট নাম দিয়ে যে কালারটা ব্যবহার করেছেন, ফুটগেটই ব্যবহার করবেন। আর যদি না পারেন তাহলে সাদা মিষ্টি বিক্রি করেন। 1 কেজি কি নিয়ে আসছে? 1 কেজি ফুটগেট কালারের দাম হচ্ছে 1250 টাকা। এটা বিশ্বাসযোগ্য? এখন থেকে আপনি কি করবেন বলেন? এখন থেকে পুরো ঘরটা করবেন। ভেরি গুড। এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখবেন। কারিগররা কাজ করে না, ব্যবহার করে খালি গায়ে দেখলাম তো।
না তাহলে এক্সস্ট্রেন যে ফ্যান আছে ব্যবস্থা করতে হবে, তারপর আমি আপনার বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। তো এখানে গরমে গা ঘেমে যাচ্ছে, টপ টপ করে ঘাম পড়তেছে। আর একই সাথে আরেকটা বিষয় আমরা দেখলাম যে পোড়া তেল এবং আগেকার যে শিরা, মিষ্টির যে শিরা, এগুলো সমানে আপনি ব্যবহার করছেন বছরের পর বছর, এটা ফেলে দেন না। যদিও আপনার কর্মচারী, আচ্ছা কর্মচারীরা বলছেন যে প্রতিদিন এসে নিয়ে যায়, একটা গ্রুপ নিয়ে যায়, গতকালও নিয়ে গেছে, আরেকজন বলছেন না গত পরশু নিয়ে গেছে, দুইজন দুইরকম তথ্য দিচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম যে গতকাল বা গত পরশু হোক ধরলাম তর্কের খাতিরে, যে কোনো একদিন নিয়ে গেছে, কে নিয়ে গেছে তার নাম ঠিকানা দেন, মোবাইল নাম্বার দেন, কেউ কোনো তথ্য নেই। তার মানে হচ্ছে এই শিরাগুলো বছরের পর ওষুধ ব্যবহার করে যাচ্ছেন আপনারা, কোনো তথ্যই আপনার কাছে নেই, তার মানে আপনারা ব্যবহার করতেছে। একটা লোক এসে বললে হবে না, ওই লোকের নাম ঠিকানা থাকতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বারও থাকতে হবে। শুধু বললেই হবে না যে একটা লোক এসে নিয়ে যাবে, এবং এই যে ভেজাল খাবারের কারণে আপনার বিভিন্ন রকমের জটিল জটিল রোগ দানা বেঁধে যাচ্ছে মানুষের শরীরে। আপনি এখন উৎপাদন করেন, আপনি যদি কারেকশন না হন, আপনি যদি ভেজাল মুক্ত খাবার পরিবেশন না করেন, তাহলে কোথা থেকে পাবো আমরা? আবার দেখলাম দই 100 গ্রাম করে কম দিচ্ছেন, 900 গ্রাম, কিন্তু লিখেছেন 1000 গ্রাম, লেখা তো নাই কিন্তু বললেন যে 1000, অর্থাৎ 1 কেজি, 1 কেজিতে 1000 গ্রাম, কিন্তু আমরা পেলাম 900 গ্রামের মতো, 100 গ্রাম করে কম। 800 গ্রাম, দুই রকম আছে, একটা বলি 1 কেজি, একটা বলি 800, তো 1 কেজি আরো কমে যাবে, কারণ হচ্ছে হাঁড়িতে আরো চুষে নেবে কিছুদিন, এক যেই সময় থাকবে তত চুষে নেবে, আপনার দইয়ের পরিমাণ আরো কমে যাবে, ময়েশ্চার কমে যাবে। হ্যাঁ মাটির হাঁড়িটাই ভালো, ঠিক আছে, পরিবেশ বান্ধব, আমরা উৎসাহিত করি, কিন্তু ওজন তো কম দিতে পারবেন না। আর সর্বশেষ কথা, আপনার দই তৈরি করতে গেলে, মিষ্টি তৈরি করতে গেলে বিএসটিআই লাইসেন্স লাগে, আপনার লাইসেন্স আছে কিনা? বিএসটি দেখান একটু, ওখানে দেখেন টার্মস এন্ড কন্ডিশন, শর্তাবলী লেখা আছে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন প্রক্রিয়াকরণ সংরক্ষণ করবেন, তারপর মোড়কজাতকরণ বিধিমালা 2007 যেটি 1800 সালে সংশোধন হয়েছে, এই বিধিমালা হলো যে আপনি উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, ওজন, উপাদান, MRP সব তথ্য দিবেন, কিন্তু আপনার দইয়ের ওখানে কিছুই লেখা নেই। হ্যাঁ আরেকটু আরেকটু সিনসিয়ার হল একটু, যদি বিক্রি করেন তাহলে তার নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার এবং কি কাজে ব্যবহার করবেন, আমি এর কি কাজে ব্যবহার হতে পারে, সন্দেশ তৈরি করে, আমরা শুনেছি এটি সন্দেশ তৈরি করলে তো এটাও তো স্বাস্থ্যসম্মত নয়। ওনারা নিয়ে যে সন্দেশ তৈরি করে, করে কম দামে বিক্রি করে, এই সন্দেশ দিনই কেমন ওনার তো সমস্যা হবে। এখানে আপনার দেখা দেখি আরো খারাপ হলে হ্যাঁ, আপনি তৈরি করলেন, এখন আপনি সহযোগিতা করলেন, আমি কম না পাই স্যার, আপনি করেন।